खाद्य संकटे भुगछे तेलियामुड़ार मुंगियाकामी हाथी कैम्पर चार हाथी मधु किशोर गीता और मोतिलाल एक ही साथे अर्थनैतिक संकट और खाद्य संकटे भुगछे हाथीगुलिर माउथ द्वारा प्रयोजन संख्या खाबार और जल ना पे हाथीगुली अस्वाभाविक आचरण करते शुरू कर तेलियामुड़ा बन दफ्तर महकुमा बन आधिकारिक खराब व्यवहारे माउथ द्वारा बेजाय क्षुब्ध गोटा घटना राज्य बन दफ्तर पीसीसीएफ के जानो हमले पर 14 दिन बाद सोमवार हाथी कैम्पे जल पोछाय तेलियामुड़ा महकुमा बन आधिकारिक एहीनो कार्यकलापर बिरुद्धे विभिन्न महल थेके सुष्ठु तदंतेर दाबी उठेछे। सम्प्रति सिपाहीजला अभयारण्य थेके मधु किशोर गीता एवं मोतिलाल नामेर चारटी हाथी के तेलियामुड़ार मुंगियाकामी स्थित हाथी कैम्पे एने रखा हय। जनसाधारण के आनंद देवार लक्ष्ये बन दफ्तर उद्योग ग्रहण करे हाथीगुलोके देखे रखार जन्य दुजन माउतदार नियोग करा हय। गत 3 मास धरे ए हाथी कैम्पे चरम विशृंखला चलछे। अभियोग दीर्घदिन धरे हाथी कैम्पे हाथीगुलोर जन्य पानीय जलेर व्यवस्था ग्रहण करा हय ना। माउतदारदेर व्यवहारेर जन्य जल नेइ। বিষয়টি তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাসকে জানানো হলে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এদিন তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্পের মাউদ্দার এলাচ মিয়া এই অভিযোগ করেন। হাতি তো আমরা যেটা সমস্যা আমরা ইনচার্জে জানাই ইনচার্জে কইছে ফোন করে এডিও পর গেছে ফোন এডিও পে যদি রিসিভার তুলে না তাই ইনচার্জ তোর কিতা দি আমরারও কিতা দি আমরা রে তো আয়া হালকে কুদানি কাদানি তা খুব জীব সারে অপদত্ত তুমি কও তোমারটা আজ 1214 দিন হইছে স্যার আমার জল নাই আতির জল নাই আমরা খাইবার জল নাই ফাক করিয়া হওয়ার জল নাই লেফটিন করলে ইতার জল নাই আমরা মরার বিপদে পড়ছি তারারে ফোন করলে ইতা তারা উঠায়ও না আয়ও না দেয়ও না। মাউদ্দারদের অভিযোগ গত 10 থেকে 15 দিন যাবত তারা সহ হাতিগুলো পানীয় জল এবং খাদ্য সংকটে ভুগছে। এদিন পর্যন্ত এ মাসের বেতন তারা পাননি। বিষয়গুলো এসডিএফ কেও জানানো হলে তিনি গোটা বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অবশেষে গত রবিবার তারা একান্ত বাধ্য হয়ে বন দপ্তরের পিসিসিএফ কে ঘটনাটি জানান। এতে কাজ হয় সোমবার হাতি ক্যাম্পে পানীয় জল এসে পৌঁছায়। এদিন এসডিএফ ও সাবির কান্তি দাসও হাতি ক্যাম্পে আসেন এবং ঘটনাটি পিসিসিএফ কে কেন জানানো হলো না তার জন্য মাউদ্দাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। আমি পিসিসিএফ রে হইছি টাইম খালকে আইয়া আমরা রে অবস্থা নাই গালাগালি কেন অবদত্ত ও এসটিও স্যার গালাগালি তোমরা কিতালাই ফোন করলাই তে আমার মাথা হাঁটলাই অপদার্থ আরো ডগ আরো ইংলিশে খিতা খিতি বেজান গালিয়াইছে স্যার আমরা তো ইটা চিনি না জানি না এই অবস্থা আমরা তো কই স্যার আমরা ছানি দেও পেটর বাদ দেও হাতির জল দেও আর কিচ্ছু আমরা চাই না। মাউদ্দাররা জানান তারা হাতির পায়ের শেকল খুলে হাতিগুলোকে বনে নিয়ে যেতেন। বনে বিভিন্ন রকমের খাবার জুটত কিন্তু এ নিয়েও তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তেলিয়ামুড়া এসডিএফ ও সাবির কান্তি দাস। এসডিএএফ না করায় তারা এখনও হাতিগুলোকে বনি নিয়ে যান না। এদিকে ক্ষুধার্ত হাতিগুলো অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে। সোমবার সকালে ক্যাম্পের ক্ষুধার্ত হাতি কিশোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হেলপারের ওপর হামলা চালায়। বরাত জোরে প্রাণে বাঁচে হেলপার। এদিকে তেলিয়ামুড়া এসডিএএফ এর এ ধরনের ভূমিকায় খবর চাউর হতেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হাতি ও অভয়ারণ্যের পশু পাখি রক্ষণাবেক্ষণের জন্য বন দপ্তরের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়। সুতরাং হাতিগুলোর খাদ্য সংকটের পেছনে অর্থ সংকটের কোনো কারণ হতে পারে না। তেলিয়ামুড়া হাতি ক্যাম্পে খাদ্য সংকটের ঘটনাটি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। পাশাপাশি এসডিএএফ ও সাবির কান্তি দাসের আচার আচরণ নিয়েও বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।